আসসালামু আলাইকুম আহমদুল্লাহ, আমরা হচ্ছে লাইভে চলে আসছি। তো আজকে আমরা মোটামুটি একটা খুব বেশি দরকারি টপিক পড়ব। এই টপিকটা আমাদের খুব বেশি হেল্প করবে, শুধুমাত্র সেকেন্ড পেপারেই না, এই টপিকটা আমাদের কি হেল্প করবে দুইটা পেপারে। আমি আপনাকে একটু বুঝাই, এই যে আমরা আজকে যেই টপিকটা নিয়ে আলোচনা করব, যেই টপিকটা পড়ব, সেটা টোটালি টোটালি কানেক্টেড হচ্ছে দুইটা চ্যাপ্টারে। একটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টার, মানে রাসায়নিক পরিবর্তনে, আর আরেকটা পার্ট হচ্ছে গিয়ে পরিমাণগত রসায়নে, কারণ একটু খেয়াল করবেন, পরিমাণগত রসায়নের মধ্যে আমরা জানি, আমাদের একটা দরকারি পার্ট আছে, সেটা হচ্ছে অ্যাসিড ক্ষারের টাইট্রেশন, রাইট? একটু বাংলিশ হয়ে গেল, অ্যাসিড ক্ষারের টাইট্রেশন। আর রাসায়নিক পরিবর্তনে আলোচনা করা হচ্ছে অ্যাসিড আর ক্ষারের, পিএইচ বাফার, এই জিনিসগুলা। তার মানে একটু চিন্তা করে দেখেন, যেহেতু টপিকটাই হচ্ছে অ্যাসিড ক্ষারের, তার মানে আমরা যদি এরকম ভাবে পড়ি যে অ্যাসিড ক্ষার নিয়েই আমরা পড়াশোনা করতেছি, যেখানে টাইট্রেশনও হয়ে যাবে, যেখানে পিএইচ বাফার সবটাই হয়ে যাবে, অ্যান্ড এটা মনে হয় সবচেয়ে বেশি ইফেক্টিভ আমার মতে। হ্যাঁ, তো আমরা আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব, সেই টপিকটা অবশ্যই মানে ওই টপিকটা ছাড়া আপনি পরীক্ষার হলে যেতে পারবেন না, সেটা কলেজ পরীক্ষা হোক, সেটা বোর্ড পরীক্ষা হোক, সেটা অ্যাডমিশনের কোনো হল হোক, মানে আপনি যেখানেই যাবেন আজকের টপিকটা অনেক বেশি কাজে লাগবে, অ্যান্ড আজকের টপিকটা ছাড়া আপনি যাইতেই পারবেন না। হ্যাঁ, এটা একটু মাথায় রাখতে হবে, তার মানে আজকের টপিকটা অনেক মনোযোগ দিয়ে বুঝতে হবে। হ্যাঁ, তো আমরা আস্তে ধীরে শুরু করি, আপনারা সবাই হচ্ছে কি আসতে থাকেন। হ্যাঁ, আমি মনে হয় বুঝাইতে পারছি। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, একটা মিনিট, খুব সম্ভবত হচ্ছে আমার এখানে সমস্যা হচ্ছে, আচ্ছা, তো যেটা বলার কথা, আপনারা যে কাজটা করতে পারেন, আপনাদের ফ্রেন্ডদেরকে মেনশন করতে পারেন, আর হচ্ছে গিয়ে ক্লাসটাকে শেয়ার করে দিতে পারেন, টোটালি আপনাদের ইচ্ছা, কোনো প্যারা নেই। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, খেয়াল করে দেখবেন, আমরা ফার্স্টে যে জিনিসটা নিয়ে আলোচনা করবো, একটা ছোট্ট সূত্র নিয়ে আলোচনা করবো। আমরা এইটা দ্রাব্যতা পড়ানোর সময় অনেকবার করে বলছি, এই জিনিসটা বলছি, খেয়াল করে দেখেন, আমরা ছোটবেলা থেকে একটা জিনিস জানি যে ভাইয়া ঘনমাত্রা, ঘনমাত্রাকে আমরা কি দ্বারা প্রকাশ করতাম, আমরা এজ দ্বারা প্রকাশ করতাম, রাইট? আমরা জানি যে এই এজ সমান সমান কি ছিল, থাউজেন্ড ডব্লিউ ডিভাইডেড বাই এম আর ভি, রাইট? থাউজেন্ড ডব্লিউ ডিভাইডেড বাই এম ভি, যেখানে ভি কিসে থাকতো, মিলিলিটার এককে থাকতো, এন্ড একটু বুঝার বিষয়, আমরা এইখান থেকে একটু ভেজাল করব। কিরকম চিন্তা করেন যে দেখেন, আমরা একটা কাজ করতে পারি এইখান থেকে, যে ভাই এস লিখলাম, ফাইন, আমি এখানে থাউজেন্ড লিখলাম, তাও ঠিক আছে, এখানে ভি এম এল এ রাখলাম, তাও ঠিক আছে, আমরা এখানে একটা কাজ করব, ডব্লিউ বাই এম কে একটু আলাদা করে রাখলাম, আবার একটু চিন্তা করে দেখেন, এস লিখলাম, ঠিক আছে, এখন আমি সামহাও একটা বাই ডিফল্ট কথা বলে দিতে চাই, মনে করেন ভি হচ্ছে লিটারে, মনে করলাম ভি কিসে আছে, ভি লিটারে আছে, তার মানে ভি আর এম এল এ নাই, ভি হচ্ছে লিটারে আছে, তার মানে আমি এখানে 1000 ইউজ করতে পারবো না, আমি ইউজ করতে হবে 1, ভি লিটারে আছে, 1000 যে ছিল, এই 1000 কি রিপ্রেজেন্ট করতো, ভি এম এল, এই ব্যাপারটা রিপ্রেজেন্ট করতো, আমি যখন ভি লিটারে কাউন্ট করব তখন আর 1000 দেওয়ার কোনো প্রয়োজন নাই, ফাইন। এবার আমরা ভর বাই আণবিক ভরকে সুন্দর ভাষায় মোল বলতে পারি, রাইট? ছোট হাতে এন, এন্ড এইখান থেকেই আমরা একটা নতুন সূত্র পেয়ে যাই, এন ইকুয়াল ভি এস, যেখানে ভি এর পরিচয়টা হচ্ছে লিটারে, তার মানে আমাদের সূত্রটা কি, আমাদের সূত্রটা হচ্ছে গিয়ে মোল সংখ্যা সমান সমান আয়তন ইনটু ঘনমাত্রা। আমি যদি একটু বাংলায় লিখতে চাই, মোল সংখ্যা, ইকুয়াল আয়তন ইনটু ঘনমাত্রা, আচ্ছা, এখন বলতেই পারেন যে ভাইয়া এই সূত্রটা আমি তো বানাইলাম, পুরাতন একটা সূত্র থেকে বানাইলাম, আসলে না, এইটাও আমাদের 9-10 এর পড়া। একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, আপনি ছোটবেলায় একটা কথা বলতেন, কি বলতেন, এক লিটার দ্রবণে, যত মোল আছে, খেয়াল করেন, এক লিটার দ্রবণে যত মোল আছে তাকে বলা হয় তত মোলার, তাকে কি বলা হয়, মোলার, রাইট? তত মোলার, এই মোলার মানে কি ঘনমাত্রা না, এবার একটু মিলান তো, দ্রব
বাই দ্রাবক ইকুয়াল কি ঘনমাত্রা। এবার একটু হিসাব করে দেখেন তো, এখান থেকে কি লিখতাম, মোল ইকুয়াল মোলার ইনটু লিটার। তাহলে একটু খেয়াল করেন তো, এন ইকুয়াল মোলার মানে কি এস, আর লিটার মানে কি আয়তন, এন ইকুয়াল ভি এস। তার মানে এটা কিন্তু নতুন কোন সূত্র না, এটা হচ্ছে আপনার জানা সূত্র, আমরা জাস্ট একটু ডিসকভার করে নিলাম। হ্যাঁ, ডিসকভার করে নিলাম যে আমরা এই জিনিসটা জানতাম, এই জিনিসটাকে একটু বের করে নিছি, আর কিছু না। হ্যাঁ, আর কিছু না। তার মানে আমাদের যে সূত্রটা সেটা হচ্ছে মোল সংখ্যা সমান সমান আয়তন ইনটু ঘনমাত্রা, আয়তন ইনটু ঘনমাত্রা। এই সূত্রটা সবচেয়ে বেশি ইউজ হয় কেমিস্ট্রিতে, একদম ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার থেকে শুরু করে দ্রাব্যতা বলেন, তারপরে চ্যাপ্টার ফোরে আসার পরে হচ্ছে গিয়ে আমাদের এই অ্যাসিড ক্ষারের পার্ট বলেন, তারপরে চ্যাপ্টার ওয়ানে পরিবেশ রসায়ন বলেন, বা হচ্ছে চ্যাপ্টার থ্রি পরিমাণগত রসায়ন বলেন। পরিমাণগত রসায়ন মানে এই সূত্র। হ্যাঁ, আপনি জারণ বিজারণে যান বা মোল মোলারিটিতে যান, এই সূত্র পাবেনই, তার মানে এই সূত্রটা ছাড়া আপনি কেমিস্ট্রিতে চলতে পারবেন না। আচ্ছা, তার মানে এন ইকুয়াল ভি এস এই সূত্রটা গেল। আমি কমেন্ট খুব কম করব, একটু তাড়াতাড়ি বলেন, এক বুঝছি, একটু তাড়াতাড়ি বলবেন, এক বুঝছি। হ্যাঁ, এক বুঝছি, একটু তাড়াতাড়ি বলবেন, এক বুঝছি, একটু তাড়াতাড়ি বলবেন, এক বুঝছি। হ্যাঁ, এটা আমরা অনেক বেশি পড়ছি, অনেক জায়গায় ইউজ করা হয় এই সূত্রটাকে। হ্যাঁ, একটু তাড়াতাড়ি শুনুন, এবার একটু খেয়াল করেন। হ্যাঁ, একটু খেয়াল করেন, আমরা পরের পার্টে চলে যাই। দেখেন এখানে বোঝার বিষয়টা কি, হ্যাঁ এখানে বোঝার বিষয় হচ্ছে, এখানে বোঝার বিষয় হচ্ছে যে আমরা আসলে কি চাচ্ছি। হ্যাঁ, আমরা আসলে কি চাচ্ছি, আমরা আগের দিন পড়ছিলাম, মনোযোগ দিয়ে খেয়াল করেন। হ্যাঁ, মনোযোগ দিয়ে খেয়াল করেন, আমরা আগের দিন কি পড়ছিলাম, আমরা আগের দিন পড়ছিলাম যে ভাই তুল্য সংখ্যা, তুল্য সংখ্যা কথাটা পড়ছিলাম, একদম ফার্স্ট ক্লাসে আমরা তুল্য সংখ্যা পড়ছিলাম, রাইট। আচ্ছা, খেয়াল করেন, আমরা বলছিলাম অ্যাসিড যতগুলো এইচ প্লাস দেয়, অ্যাসিড যতগুলো এইচ প্লাস দেয়, যতগুলো এইচ প্লাস দেয়, বেস যতগুলো, বেস যতগুলো, বেস যতগুলো ওএইচ মাইনাস দেয়, সেটাকে কি বলা হয়, তাদের মোল সংখ্যা বল, তাদের তুল্য সংখ্যা বলা হয়, তাদের তুল্য সংখ্যা বলা হয়, তাদের তুল্য সংখ্যা, রাইট, তাদের তুল্য সংখ্যা। আমরা এই জিনিসটা জানি, এন্ড বিলিভ করেন, এন্ড বিলিভ করেন, এই জিনিসটা দিয়ে আসলে আমাদের সকল কথা বলতে হবে। চিন্তা করেন, আমরা আসেন একটা প্রশমন বিক্রিয়া দেখি। হ্যাঁ, প্রশমন বিক্রিয়া, প্রশমন বিক্রিয়া, প্রশমন বিক্রিয়া, প্রশমন বিক্রিয়া বলতে কি বুঝি, ছোটবেলা থেকে ক্লাস এইটের পড়াশোনা, সেটা হচ্ছে ভাই অ্যাসিড প্লাস ক্ষার ইকুয়াল, খেয়াল করবেন অ্যাসিড প্লাস ক্ষার ইকুয়াল আমরা কি বলি ভাইয়া, লবণ প্লাস পানি, রাইট, লবণ প্লাস পানি, পানি কি H2O লিখলাম। আচ্ছা, খেয়াল করেন, এখন আপনি আপনার মন মতো অ্যাসিড বসান, আসেন ভাইয়া আমি বসাবো HCl প্লাস NaOH, এখান থেকে কিছু একটা তৈরি হবে। আবার সে একজন বলবে ভাইয়া আমি HCl বসাবো না, আমি H2SO4 প্লাস NaOH বসাবো, এটা আরেকটা অ্যাসিড লবণ পানি দিবে। কেউ বলবে ভাই আমি একটা কাজ করি, আমি হচ্ছে গিয়ে H3PO4 বসাবো, সাথে বসাবো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, তাও ঠিক আছে, সে বসাইতেই পারে। আচ্ছা ঠিক আছে, আমরা এই তিনটা বিক্রিয়া নিয়ে একটু বিশ্লেষণ করি। আসেন, খেয়াল করেন, আমরা তিনটা বিক্রিয়াকে একটু কাজ করি, তিনটা বিক্রিয়াতে সমতা করে ফেলি, উৎপাদ লিখে ফেলি। আমরা জানি লবণ প্লাস পানি হবে, তার মানে এখানে কি হবে, NaCl প্লাস পানি, ফাইন। আবার আমরা এখান থেকে জানি লবণ প্লাস পানি, তার মানে কি Na2SO4 প্লাস পানি, আমরা জানি এখান থেকে কি হবে লবণ প্লাস পানি, তার মানে কি পানি H2O আর ম্যাগনেসিয়াম ফসফেট, ম্যাগনেসিয়াম ফসফেট, ফসফেটের যোজনী কত, 3, ম্যাগনেসিয়ামের যোজনী 2। আচ্ছা ঠিক আছে, খেয়াল করেন, সালফেটের যোজনী 2, সোডিয়ামের যোজনী 1। আচ্ছা, এবার একটু আসেন সমতা করুন, কিরকম চিন্তা করেন যে ভাই এখানে এইচ একটা আছে, একটা আছে, দুইটা NaCl পুরোটা ঠিক আছে, ফাইন পুরোটা ঠিক আছে, তার মানে এখানে একটা এক দিলাম, এখানে একটা এক দিলাম, ঠিক আছে, এখানেও একটা এক, এখানেও একটা এক। আবার পরের পার্ট, হ্যাঁ একটু খেয়াল করে পরের পার্ট, যে ভাই H2SO4, যে ভাই আমার এখানে কি করতে হবে, সোডিয়াম দুইটা আছে তাই এখানে 2 বসান, বিসমিল্লাহ, সালফেট একটাই আছে, ঠিক আছে, হাইড্রোজেন দুইটা, আর হচ্ছে কি হাইড্রোজেন দুইটা 4টা, তার মানে এখানে একটা 2 বসানো দরকার, এখানে একটা 2 বসানো দরকার, আমার মনে হয় হচ্ছে কি মিলে গেছে সবকিছু, রাইট। আচ্ছা ঠিক আছে, আবার
যে ভাই একটা কাজ করেন, এখানে ম্যাগনেসিয়াম তিনটা আছে, আপনি এখানে একটু তিন বসান, ফাইন। আবার একটু চিন্তা করেন যে ভাই এখানে কি হয়েছে, এখন কাহিনী তো হয়ে গেছে, ফসফেট তো দুইটা আছে, তাহলে এখানে দুই বসান। ওকে ঠিক আছে, বসাইলাম। আচ্ছা এবার একটু মিলাই দেখেন ভাই, হাইড্রোজেন ছয়টা ভেজাল তো এই জায়গাতে, হাইড্রোজেন ছয়টা হয়ে গেছে, আর এখানে হাইড্রোজেন কয়টা আছে, আরো ছয়টা আছে, হাইড্রোজেন আরো কয়টা আছে, তিন দু গুণা ছয়টা আছে। এখন আমি কি করবো ভাই, ছয় আর ছয় কত হয়েছে, বারো হয়েছে, তখন এখানে আমার কত দিতে হবে, ছয় দিতে হবে। দেখেন অক্সিজেন অটোমেটিক মিলে যাবে, ওইগুলো নিয়ে তারা নেই। দেখেন অক্সিজেন কয়টা, ছয়টা না, এখানে অক্সিজেন কয়টা, তিন দু গুণা ছয়টা, রাইট। আচ্ছা মিলে গেছে, আচ্ছা সবই মিলল। কথা হচ্ছে আপনি কি একটা জিনিস অবজার্ভ করছেন কখনো, যে এই জিনিসটা কেন হয় বা কিভাবে হচ্ছে বা কোন জিনিসটা মেনটেন করতেছে এই জিনিসটা? আচ্ছা আসেন আমরা একটু বোঝানোর চেষ্টা করি। প্রথম বিক্রিয়ার জন্য খেয়াল করেন আমরা জিনিসগুলোকে একটু নেই, হ্যাঁ আমরা জিনিসগুলোকে একটু নেই, এখানে কিছু নাই, মানে কি ওয়ান। একটু খেয়াল করেন আমরা প্রথম বিক্রিয়াটার জন্য অ্যাসিডটাকে একটু আলাদা করবো, বেসটাকে একটু আলাদা করবো, আসেন। তাহলে অ্যাসিড দরকারি পড়া বারবার বলতেছে, হ্যাঁ দরকারি পড়া, হ্যাঁ দরকারি পড়া, অ্যাসিড আলাদা করলাম আর বেস আলাদা করলাম, আমরা একটু ওদের নিয়ে কথাবার্তা বলি। প্রথমে হচ্ছে এসিএল আছে, পরেরটাই নিয়েছিলাম সালফিউরিক অ্যাসিড, পরেরটাই নিয়েছিলাম ফসফরিক অ্যাসিড, এইচ থ্রি পিও ফোর মানে ফসফরিক অ্যাসিড। বেশ প্রথমে নিয়েছিলাম এনএওএইচ, পরে আবার নিলাম এনএওএইচ, পরে আবার নিলাম ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ফাইন। আমি একটু এদের নিয়ে কথাবার্তা বলবো। খেয়াল করে এইচসিএল এর তুল্য সংখ্যা গতকাল শিখাইছিলাম এক, কেন একটা এইচ প্লাস দেন, এইচটিওসিএল এর তুল্য সংখ্যা শিখিয়েছিলাম দুই মানে দুইটা এইচ প্লাস দেন, H3PO4 এর তুল্য সংখ্যা শিখাইছিলাম তিন মানে তিনটা এইচ প্লাস দেয়। আচ্ছা ফাইন, আবার NaOH এর তুল্য সংখ্যা শিখিয়েছিলাম এক মানে একটা এইচ প্লাস দেয়, OH মাইনাস দেয়, এইটা একটা OH মাইনাস দেয় আর এটা দুইটা OH মাইনাস দেয়। আপনি একটু মিল খুঁজে বেড়ান, অবশ্যই মিল খুঁজে পাবেন। আমরা সে লাস্টের বিক্রিয়াটা দিয়ে স্টার্ট করি। অ্যাসিড, অ্যাসিডের আগে কি আছে, দুই আছে না, অ্যাসিডের আগে কি আছে, দুই আছে না, এই অ্যাসিডের এই দুইটাকে কি বলা হয় বলেন তো, অ্যাসিডের মোল সংখ্যা। এই দুইয়ের মিনিং কি, এই দুইয়ের মিনিং হচ্ছে অ্যাসিডের মোল সংখ্যা, রাইট। আসেন একটু মিলে, অ্যাসিডের মোল সংখ্যা, অ্যাসিডের মোল সংখ্যা, অ্যাসিডের মোল সংখ্যা, ফাইন, ওকে অ্যাসিডের মোল সংখ্যা। বাট খেয়াল করে দেখেন এই দুইয়ের আরেকটা মিনিং আছে, এই দুইয়ের আরেকটা মিনিং হচ্ছে এই খারের তুল্য সংখ্যা, এই খারের তুল্য সংখ্যা। দেখেন তো এই খারের তুল্য সংখ্যা দুই কিনা, অবশ্যই এই খারের তুল্য সংখ্যা দুই, তার মানে এই দুইয়ের আরেকটা মিনিং আমি বলতে পারি খারের তুল্য সংখ্যা, বেজের তুল্য সংখ্যা, বেজের তুল্য সংখ্যা, বেজের তুল্য সংখ্যা, ফাইন। তাহলে খেয়াল করেন এই যে H3PO4 মানে একটা অ্যাসিড, অ্যাসিডের মোল সংখ্যা দুই আর এই খারের তুল্য সংখ্যা দুই, অ্যাসিডের মোল সংখ্যা দুই, এই খারের তুল্য সংখ্যা দুই। মোট কথা হচ্ছে আমি এই অ্যাসিডের আগে কি বসাবো ওইটা সমতা করে পাইতে হয় না রে বাবা, এই খারের তুল্য সংখ্যা দিলেই হয়ে যায়, শেষ। এটা কি আমি বানাইলাম, না আমি বানাই নাই, এটা এরকমই হয়েছে, আমরা যে সমতা করছি আমরা কি তুল্য সংখ্যা আগে বলে সমতা করছি, না অটোমেটিক হয়েছে। আবার ভাই খেয়াল করেন এই তিনের দিকে তাকান, এই তিন, এই তিন কি ভাই অ্যাসিডের মোল সংখ্যা না, সরি অ্যাসিডের তুল্য সংখ্যা না, হ্যাঁ। তাহলে এই তিনের পরিচয় হচ্ছে সে অ্যাসিডের তুল্য সংখ্যা, অ্যাসিডের তুল্য সংখ্যা, অ্যাসিডের তুল্য সংখ্যা। তার মানে বোঝার বিষয় হচ্ছে আমরা একটা ডিসিশনে যাইতে পারি, যেমন চিন্তা করেন ভাই সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা কত, দুই না, দেখেন তো খারের আগে দুই আছে। ভাই এনএইচের তুল্য সংখ্যা কত, এক না, দেখেন তো খারের আগে এক আছে, অ্যাসিডের আগে এক আছে, শেষ। আচ্ছা তার মানে একটা ডিসিশনে যাইতে পারি, কি কি ডিসিশন, যে ভাই একটা প্রসমন বিক্রিয়ায় সমতা পরের হিসাব, সমতা জাহান নামে যাক, ওইগুলো করতে হয় না, ওইগুলো অটোমেটিক হয়ে যায়। আমরা একটা কথা বলতে পারি, খেয়াল করেন তো আমরা একটা কথা বলতে পারি যে ভাই প্রসমন বিক্রিয়ায়, প্রসমন বিক্রিয়ায় খেয়াল করেন, হ্যাঁ প্রসমন বিক্রিয়ায়, প্রসমন বিক্রিয়ায় সবসময় হ্যাঁ সবসময় কথা বলছি, প্রসমন বিক্রিয়ায় সবসময় অ্যাসিডের তুল্য সংখ্যা, অ্যাসিডের ই, ই মানে ইকুইভ্যালেন্ট নাম্বার বা তুল্য সংখ্যা, অ্যাসিডের তুল্য সংখ্যা খারের আগে বসে, খারের আগে বসে, খারের আগে বসে। আবার আমি এখানে আরেকটা কথা বলতে পারি যে ভাইয়া বেজের তুল্য সংখ্যা অ্যাসিডের আগে বসে, কার আগে বসে, অ্যাসিডের আগে বসে, শেষ।
তার মানে এই লাইনটাকে একটু নোট করে নেন, এই লাইনটাকে একটু নোট করে নেন, হ্যাঁ এই লাইনটাকে একটু নোট করে নেন। কি নোট করবে? যে ভাইয়া প্রশমন বিক্রিয়ায় সবসময় অ্যাসিডের তুল্য সংখ্যা ক্ষারের আগে বসবে, ক্ষারের তুল্য সংখ্যা অ্যাসিডের আগে বসবে, অ্যান্ড এটাই চূড়ান্ত কিয়ামতের আগ পর্যন্ত। তার মানে আপনি যখন একটা প্রশমন বিক্রিয়া দিবেন খেয়াল করেন, হ্যাঁ এগুলো সব বাদ দেন, এগুলো সব বাদ দেন, আপনার কিছু চিন্তা করা লাগবে না। মনে করেন আমি আপনাকে একটা অ্যাসিড দিলাম, কোন জায়গা থেকে অ্যাসিড দিছি জানি না, H2C2O4, এটাকে বলা হয় অক্সালিক অ্যাসিড, ছোটবেলায় পড়ছিলেন, টমেটোতে থাকে। আচ্ছা এইখানে দিয়ে দিলাম বিসমিল্লাহ বলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড AlOH3। খেয়াল করেন আপনার কিচ্ছু করা লাগবে না, আপনার জানতে হবে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা হচ্ছে 3, এখানে বসবে। আপনার জানতে হবে অক্সালিক অ্যাসিডের তুল্য সংখ্যা 2, এখানে বসবে, শেষ। বাকিটা আপনি করে নিতে পারবেন, এই দুইটা সংখ্যা হইলে মনে হয় বাকিটা অনেক ইজি হয়ে যায়। তার মানে মোট কথা হচ্ছে তুল্য সংখ্যা ইজ আ ম্যাজিক্যাল নাম্বার, যেটাকে ছাড়া আমরা চলতে পারবো না। সহজ কথা বুঝেন, হ্যাঁ সহজ কথা বুঝেন। আর একটা ছোট্ট কথা হচ্ছে, 10 মিনিট স্কুলে আমার যাত্রা শুরু হয়েছে তুল্য সংখ্যার ক্লাস দিয়ে। মানে আমি ফার্স্ট 10 মিনিট স্কুলের হয়ে যে ক্লাসটা নিয়েছিলাম সেটা হচ্ছে তুল্য সংখ্যার উপর ছিল। খেয়াল করেন আমার কাছে এই জিনিসটা অনেক ফেভারেট। তো যখনই আমরা একটা যে অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়া দেখব, অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়া দেখব, তখনই আমরা তুল্য সংখ্যাটা এক্সচেঞ্জ করে দিব। মানে ওর তুল্য সংখ্যা অ্যাসিডের আগে, অ্যাসিডের ক্ষারের আগে, ক্ষারেরটা অ্যাসিডের আগে, শেষ আমার কাছে। অ্যান্ড এইটা যে পারবে না তার কেমিস্ট্রি শেখার দরকার নাই, কারণ এটা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সব জায়গায় লাগবে। আই রিপিট, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সব জায়গায় লাগবে। তো একটু তাড়াতাড়ি আমাকে বলবেন, একটু তাড়াতাড়ি আমাকে বলবেন তুল্য সংখ্যা এক্সচেঞ্জ বুঝছি, একটু তাড়াতাড়ি আমাকে বলবেন এক্সচেঞ্জ বুঝছি, EX বুঝছি, মানে তুল্য সংখ্যার যে এক্সচেঞ্জ হয় এক্সচেঞ্জটা বুঝছেন, একটু তাড়াতাড়ি, হ্যাঁ একটু তাড়াতাড়ি বলবেন এক্সচেঞ্জ বুঝছি, একটু তাড়াতাড়ি, হ্যাঁ। তুল্য সংখ্যা কি পরের ম্যাথগুলোতে কাজে লাগবে? অবশ্যই অবশ্যই, একটু তাড়াতাড়ি। বাবা স্ক্রিনশট কেন নেবেন? আপনার খাতা কলম কই, আপনার হাত কই, স্ক্রিনশট কেন নেবেন? সব তুলে নেন, সব তুলে নেন, স্ক্রিনশট বইলা কোনো কথা নেই পৃথিবীতে। খাতা যা বোর্ডে থাকবে তা খাতায় থাকবে, সহজ কথা। আমি আমাদের টিচার যে বলতো, আমাদের সিটি কলেজে একজন টিচার ছিল মাঝার স্যার, উনি বলতো যে আমি যদি বোর্ডে ক লিখি তোমরা কই তুলবা খাতার মধ্যে, এটি হচ্ছে মূল কথা। হ্যাঁ তো আমি যদি বোর্ডে একটা গালিও লিখি আপনি গালিও খাতায় তুলবেন, কথার কথা বললাম। হ্যাঁ আর ইদানিং পোলাবেন যা শুরু করছে তারা হচ্ছে গিয়ে আপনার ক্লাসের ভিডিও কেটে কেটে ভাইরাল করে দেয়। আই ডোন্ট কেয়ার, যদিও কারণ আমি কখনোই হচ্ছে গিয়ে ক্লাসে এমন কোনো কথা বলি না যেটা হচ্ছে গিয়ে আসলেই বলা উচিত না, এরকম না। আমি যা বলি ডিরেক্ট বলি, অ্যান্ড চেষ্টা করি যেটা সলিড সেটা বলা, বাকিটা আল্লাহ ভরসা। একটু খেয়াল করেন, একটু তাড়াতাড়ি বলবেন এক্সাম্পল বুঝছি, সরি এক্সচেঞ্জ বুঝছি। শুনুন এবার আসেন, এবার আসেন আমরা পরের পার্টে চলে যাই, হ্যাঁ আমরা পরের পার্টে চলে যাই। আমি যেটা বলতেছিলাম, হ্যাঁ আমি যেটা বলতেছিলাম এগুলো লাগবে আমার, এগুলো লাগবে। এখন আসেন আমি যেটা বলতেছি সেটা হচ্ছে আয়তনমাত্রিক সমীকরণ। আয়তনমাত্রিক সমীকরণ বলতে কি বোঝায়? এটা যে শুধুমাত্র অ্যাসিড খান, আমরা কিন্তু এই চ্যাপ্টারের মধ্যেই পানির বিয়োজন ধ্রুবক, KA মানে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, দেন হচ্ছে গিয়ে আপনার pH, বাফার, এগুলোতে যাবো। বাট যাওয়ার আগে একটা সিস্টেম করে দিতে চাই, যেমন আগামীকালের ক্লাস নেওয়ার পরে আমার 3 থেকে 4 দিন গ্যাপ যাবে, আমি একটু সিলেট যাব, মানে আমার গ্রামের বাড়িতে যাব। তো 3 থেকে 4 দিন আমি ক্লাস নিতে পারবো না, তার মানে তখন কি হবে? তো একটা জায়গায় আপনাদেরকে নিয়ে যেতে চাচ্ছি, এই আগামীকাল ইনশাল্লাহ ইনশাল্লাহ ক্লাস নিব, বাকিটা আল্লাহ ভরসা, সবাই দোয়া করবেন, এরপরে এসে বাকিটা পড়াবো। একটু খেয়াল করেন মনোযোগ দিয়ে, সেটা হচ্ছে দেখেন আয়তনমাত্রিক সমীকরণ, আয়তনমাত্রিক সমীকরণ, আয়তনমাত্রিক সমীকরণ, আয়তনমাত্রিক সমীকরণ। তো আয়তনমাত্রিক সমীকরণে, আয়তনমাত্রিক সমীকরণের কথা কি? আয়তনমাত্রিক সমীকরণ হচ্ছে আমাদের গণনামিতিক রসায়নের একটা পার্ট, অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রি বলি আমরা, হ্যাঁ বিশ্লেষণমূলক রসায়ন। তো এইটার একটা মূল নীতি হচ্ছে গিয়ে অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করার সময় দুজনের মোল সংখ্যা সমান থাকে। অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করার সময় একটু লিখে ফেলেন, হ্যাঁ অ্যাসিড বেস বিক্রিয়া করার সময়, বিক্রিয়া করার সময় মানে আমরা যখন গণনা করবো, হ্যাঁ বিক্রিয়ার টাইমে, বিক্রিয়ার টাইমে মোল সংখ্যা কি ইকুয়াল ধরতে হয়, মোল সংখ্যা কি ইকুয়াল ধরতে হয়, এটা কিন্তু বিক্রিয়া বলতেছি না, হ্যাঁ বিক্রিয়া বলতেছি না, মোল সংখ্যা কি ইকুয়াল ধরতে হয়, ইকুয়াল ধরতে হয়, হ্যাঁ ইকুয়াল ধরতে হয়। তার মানে মনোযোগ দিয়ে খেয়াল করেন, এটা গেল একটা গুরুত্বপূর্ণ কথা, এটা গেল একটা গুরুত্বপূর্ণ কথা। দেন পরের কথাই হচ্ছে গিয়ে মাথায় রাখবেন সবসময়, আয়তনমাত্রিক সমীকরণে, আয়তনমাত্রিক সমীকরণে
মাত্রিক সমীকরণে যার যার তুল্য সংখ্যা তার তার কাছে থাকে, যার যার তুল্য সংখ্যা, যার যার তুল্য সংখ্যা তার তার কাছে থাকে, হ্যাঁ তার তার কাছে থাকে, তার তার কাছে থাকে। তাহলে যার যার মূল সংখ্যা, যার যার তুল্য সংখ্যা তার তার কাছে থাকে। মনোযোগ দিয়ে খেয়াল করবেন, আয়তন মাত্রিক সমীকরণের নিয়মই হচ্ছে যার যার তুল্য সংখ্যা তার তার কাছে থাকবে। অ্যান্ড বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু উল্টা, বিক্রিয়ায় এক্সচেঞ্জ হয়, আমি বুঝাচ্ছি একটু পরে, বিক্রিয়ায় এক্সচেঞ্জ হয়, বিক্রিয়ায় এক্সচেঞ্জ হয়, এক্সচেঞ্জ হয় সমীকরণে, সমীকরণে আমি কিন্তু একটু টেনে টেনে পড়াচ্ছি, দেখতেছেন মেবি, হ্যাঁ আমি বেশি রাত করবো না, বাট পুরোটা শেষ করে দেব। বিক্রিয়ায় এক্সচেঞ্জ হয় বাট সমীকরণে, সমীকরণে যার যারটা তার তার কাছে, মানে একটু উপরের কথাটা একটু আরেকবার লিখলাম, হ্যাঁ যার যারটা তার তার কাছে, এই এটা বুঝতেই হয়ে যাবে। কিরকম চিন্তা করেন, আমাকে যদি বলা হয় ভাই খেয়াল করেন, সে H2SO4 এর সাথে বিক্রিয়া দিছে NaOH এর, মনোযোগ দিয়ে খেয়াল করেন, তাহলে আমাদের হিসাবটা কি ভাইয়া, ক্ষারের তুল্য সংখ্যা কত, ক্ষারের তুল্য সংখ্যা কত, ক্ষারের তুল্য সংখ্যা হচ্ছে এক ভাই, অ্যাসিডের তুল্য সংখ্যা কত ভাই, দুই, তাহলে ক্ষারের তুল্য সংখ্যা এক, অ্যাসিডের তুল্য সংখ্যা দুই, শেষ। আচ্ছা এবার একটু হিসাব করে দেখি, হ্যাঁ মনোযোগ দিয়ে হিসাব করে দেখেন, আমরা তো এই জায়গায় কিছু না কিছু তৈরি হবে এগুলো বাদ, তো যখন হিসাবটা করবো আমরা কি লিখবো, এন অফ এ ইকুয়াল এন অফ বি, মানে অ্যাসিডের মোল সংখ্যা ইকুয়াল বেজের মোল সংখ্যা, আমি বলছি মোল সংখ্যা কি ইকুয়াল ধরতে হয়, ফাইন। এবার লাস্ট কথাটা পড়লেই হয় ভাইয়া, বিক্রিয়ার টাইমে কিন্তু এক্সচেঞ্জ হয়, দেখেন তো বিক্রিয়ার টাইমে কি এক্সচেঞ্জ হয়েছে না, ওরটা ওর কাছে ওরটা ওর কাছে, বাট আমরা যখন এখানে লিখবো ভি এ এস এ, আমরা একটু আগে শিখেছি, ফার্স্টেই শিখেছি এন ইকুয়াল কি রে বাবা, ভি এস না, এন ইকুয়াল কি ভি এস, এখন চিন্তা করেন ভি এ এস এ, আর এখানে কি লিখবো, এখানে লিখবো হচ্ছে ভি বি এস বি, ভি বি এস বি, ফাইন। এখন কথা হচ্ছে ভাইয়া যার যারটা তার তার কাছে, অ্যাসিডের তুল্য সংখ্যা কত, দুই, এখানে বসান, বেজের মোট তুল্য সংখ্যা কত, এক, এখানে বসান, শেষ কাজ, এটার তুল্য সংখ্যা কত, দুই, এটার তুল্য সংখ্যা কত, এক, শেষ, আমার কাছে শেষ। আচ্ছা যার যারটা তার তার কাছে, বিক্রিয়ার সময় কি হয়েছে, উল্টায় গেছিল না, বিক্রিয়ার সময় এক্সচেঞ্জ হয় বাট সমীকরণে এক্সচেঞ্জ হয় না, শেষ, আমার কাছে। এখন আপনি কি করবেন, এখন এখানে বোঝার বিষয় আছে, আপনি বলতে পারেন ভাই এই সূত্র তো বাই ডিফল্ট একটা কথা ছিল আয়তন লিটারে থাকবে, বাট এইখানে আয়তন লিটারে না নিলেও হয়, কেন, কারণ ভাই দুই সাইডেই ML বা দুই সাইডে লিটার খুব বেশি ইম্প্যাক্ট ফেলবে না ম্যাথের মধ্যে, তার মানে যদি ML থাকে এইটাও ML এ এইটাও ML এ খুব বেশি সমস্যা হবে না, এইটারই আমরা বলি হচ্ছে গিয়ে আয়তন মাত্রিক সমীকরণ, আয়তন মাত্রিক সমীকরণ কোন কোন বিক্রিয়ার জন্য, এই বিক্রিয়ার জন্য, যদি বিক্রিয়াটা এরকম হয় যে ভাই সে ফসফরিক অ্যাসিড, সে হচ্ছে কি আমাদের পটাশিয়াম হাইড্রোক্সাইড, এরকম একটা বিক্রিয়া দিলাম ভাই, ওর তুল্য সংখ্যা কত, তিন, ওর তুল্য সংখ্যা কত, এক, শেষ। এখন আমরা কি করব, এন অফ এ ইকুয়াল এন অফ বি, মানে অ্যাসিডের মোল সংখ্যা ইকুয়াল বেজের মোল সংখ্যা, ভি এ এস এ, ভি বি এস বি, ফাইন, বাট যার যারটা তার তার কাছে, ভি এ এস এ, অ্যাসিডের তুল্য সংখ্যা কত ছিল, তিন, বসান তিন, খারের তুল্য সংখ্যা কত ছিল, এক, বসান এক, শেষ, আমার কাছে। তাহলে এই বিক্রিয়ার জন্য আয়তন মাত্রিক সমীকরণ কি হবে, এরকম হবে, এটা ছাড়া আপনি আসলে চলতে পারবেন না, এটা ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারে পাবেন, এটা রাসায়নিক পরিবর্তনে পাবেন, এটা দ্রাব্যতাতে পাবেন, এটা পরিবেশ রসায়নে পাবেন, এইটা পরিমাণগত রসায়নে পাবেন, মানে সব জায়গাতেই, মানে আমাদের ম্যাথমেটিক্যাল যে পার্টগুলা সবগুলাই কিন্তু এখানে থাকবে, আমি মনে হয় বুঝাইতে পারছি। তো একটু তাড়াতাড়ি আমাকে বলবেন, একটু তাড়াতাড়ি আমাকে বলবেন ইকুয়েশন বুঝছি, একটু তাড়াতাড়ি আমাকে বলবেন ইকুয়েশন বুঝছি, ইকিউ বুঝছি, আপনার কোনো আইডিয়া নেই আমি কত তাড়াতাড়ি স্পিডে পড়াচ্ছি, হ্যাঁ আমি একটু স্পিড দিব কারণ অনেক রাত হয়ে গেছে, এমনি শীতকাল তো হচ্ছে, আপনার কি বলে, আমি চাচ্ছি আপনাদেরকে তাড়াতাড়ি ছেড়ে দিতে, বাট সব পড়াই দিব, টেনশন নিয়েন না, একটু তাড়াতাড়ি বলবেন ইকুয়েশন বুঝছি, হ্যাঁ তাড়াতাড়ি বলবেন ইকুয়েশন বুঝছি, কেমিক্যাল চেঞ্জেস সবটা শেষ, আসলে ওইটা ক্র্যাশ করছে শেষ হয়েছে, হ্যাঁ ওইটা ওইটা ক্র্যাশ করছে শেষ হয়েছে, এইখানে নতুন করে আমরা শুরু করছি আবার, এখানে নতুন করে শুরু করছি। আচ্ছা ভাই এবার একটু খেয়াল করেন, আমরা পরের পার্টে চলে যাই, হ্যাঁ পরের পার্টে চলে, ভাই বাবা এটা ছাড়া কিন্তু ম্যাথ করতে পারবেন না, আমি ম্যাথ করাবো, পরে করাবো, ম্যাথ করানোর জন্য একটা সিস্টেম আবিষ্কার করছি, আমরা ওইটাতে যাবো আস্তে আস্তে ইনশাআল্লাহ, তো আসেন আমরা একটা কাজ করি, আমরা পরের পার্টে চলে যাই, হ্যাঁ আমরা পরের পার্টে চলে যাই, একটু খেয়াল করেন, হ্যাঁ খেয়াল করেন, আচ্ছা তো একটু খেয়াল করবেন, হ্যাঁ দেখেন তুল্য দ্রবণ
এইটা হচ্ছে আরেকটা মাস্টার টপিক, আই রিপিট, এটা হচ্ছে আরেকটা মাস্টার টপিক, তুল্য দ্রবণ। খেয়াল করেন এখন আর ছোটবেলার মতো, দেখেন আমি বলতেছি না কেউ যদি মোল দিয়ে একটা ম্যাথ করে বা কেউ যদি গ্রাম দিয়ে একটা ম্যাথ করে ম্যাথটা হবে না, এটা বলতেছি না, বাট তুল্য দ্রবণ হচ্ছে স্মার্ট ওয়ে যেটাকে আমরা ইন্টারে মানে এইচএসসি লেভেলে প্রেফার করি, আমরা যারা পড়াই পড়ানোর চেষ্টা করি তারা তুল্য দ্রবণের মেথড দিয়ে লিমিটিং বিক্রিয়কটা করাকে প্রেফার করি। মাথায় রাখবেন লিমিটিং বিক্রিয়ক, মনোযোগ দিয়ে খেয়াল করেন, হ্যাঁ লিমিটিং বিক্রিয়ক, লিমিটিং বিক্রিয়ক, তারপরে হচ্ছে গিয়ে মিশ্রণের প্রকৃতি পিএইচ, মিশ্রণের প্রকৃতি পিএইচ, প্রকৃতি পিএইচ, এইগুলাকে অনেক ভাবে করা যায়। এই ম্যাথ, এই ম্যাথ আমি আমার পেইড ব্যাচে চার চার রকম ভাবে দেখাই দিছি, বাট দ্যাট ডাজন্ট মিন চার ভাবেই করতে বলছি, এরকম না। আমি বলছি যে আমি সবার জন্য কিন্তু আমি সেম কথা বলি যে এই জিনিসটা আপনি তুল্য দ্রবণ দিয়ে করবেন একাডেমিকের জন্য। একাডেমিকের জন্য কিভাবে করতে হবে, একাডেমিকের জন্য, একাডেমিকের জন্য কিভাবে করবেন, একাডেমিকের জন্য করবেন তুল্য দ্রবণ দিয়ে, তুল্য দ্রবণ দিয়ে। আর অ্যাডমিশনের জন্য আপনি, অ্যাডমিশনের জন্য আপনি করবেন হচ্ছে গিয়ে তুল্য সংখ্যা দিয়ে, তখন মোল সংখ্যা দিয়েও করতে না করি, কারণ ক্যালকুলেশনটা বড় হয়ে যায়। বাট আমরা এই এই জিনিসটাকে একটু প্রেফার করি যে যখনই এই ধরনের জিনিস বলে লিমিটিং বিক্রিয়ক, মিশ্রণের প্রকৃতি, পিএইচ নির্ণয়, বাফার, এইগুলো যখনই বলে তখন আমরা একাডেমিক বলি তুল্য দ্রবণ দিয়ে আর অ্যাডমিশন বলি তুল্য সংখ্যা দিয়ে। হ্যাঁ বাফারের ম্যাথগুলো একটু এক্সেপশনাল, কারণ ওইখানে হ্যান্ডেলস এন্ড হেসেলবার্গের ইকুয়েশন আছে, ওইগুলো দিয়ে ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে হয়। আমরা ওইখানে যাবো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি যাবো, অ্যান্ড তখন নিউ সেটআপ থাকবে তো। বাট এই জায়গায় তুল্য দ্রবণ অ্যাডমিশনের আর অ্যাডমিশনের তুল্য সংখ্যা দিয়ে করি, তো আমি তুল্য দ্রবণের ব্যাপারটা একটু বোঝাই। ফার্স্টের কথাই হচ্ছে তুল্য দ্রবণের মেইন কনসেপ্টটা আমি একটু আপনাদেরকে শেয়ার করি যে ভাই রোজার মাসে খেয়াল করেন, রোজার মাসে আমরা আমাদের যে আম্মু আন্টি এরা আছে, যেমন আপনাদের আম্মু আমার আম্মু, তো এই যে আমাদের যে মা খালারা আছে তারা কি করে, তারা হচ্ছে গিয়ে একটা বিশাল জগে, বিশাল জগে শরবত গুলায়, রাইট, শরবত দেয়, বিশাল জগে শরবত দেয়, শরবত বানায়। আচ্ছা এন্ড খেয়াল করেন এই শরবতটাকে মনে করেন হচ্ছে কি আমরা সবাই একসাথে বসে ইফতার করব, ইফতারের টাইমে সে এই শরবতটাকে গ্লাসগুলোতে ঢালে, রাইট, গ্লাসগুলোতে ঢালে রোজার মাসে, রাইট। আচ্ছা এখন একটু মনোযোগ দিয়ে বুঝেন, একটু মনোযোগ দিয়ে, এগুলো ইমোজির মতো হয়ে যাচ্ছে যাই হোক, হ্যাঁ একটু খেয়াল করেন এই যে শরবতটা, এই যে শরবতটা তিনটা গ্লাসে ঢালা হইল, টেস্টের কি কোনো পার্থক্য আছে? এই গ্লাসের শরবত, এই গ্লাসের শরবতের যে টেস্ট আর এই যে সরি এই যে মগের বা জগের যে টেস্ট, এই গ্লাসের টেস্ট, এই গ্লাসের টেস্ট, এই গ্লাসের টেস্ট সবই সেম। তার মানে টেস্টের মধ্যে কিন্তু কোনো ভেজাল নাই, খেয়াল করে টেস্টের মধ্যে, টেস্টের মধ্যে কোনো ভেজাল নাই, টেস্টের মধ্যে ভেজাল নাই, এটার মানে কি? এটার মানে হচ্ছে সমস্যাটা ঠিক আয় করে, দেখেন এই যে গ্লাস বা এই যে জগ, এই জগের মধ্যে যে আয়তনটা আছে, এই জগের আয়তন মনে করেন হচ্ছে গিয়ে 2 লিটার, আর এই গ্লাস মনে করেন কতটুকু হবে, মনে করেন হাফ লিটার করে। তারপরে আসলে সমস্যাটা কোন জায়গাতে, আয়তনে, টেস্টে কোনো চেঞ্জ নেই। এই টেস্টটাকে এখন আপনি একটা নতুন নাম দেন ঘনমাত্রা, নতুন নাম দিবেন ঘনমাত্রা। তার মানে খেয়াল করেন এখানে অ্যাকচুয়ালি পার্থক্যটা হচ্ছে ঘনমাত্রা, সরি অ্যাকচুয়ালি সেম জিনিসটা হচ্ছে ঘনমাত্রা আর চেঞ্জ হয় হচ্ছে আয়তন। তার মানে ফিক্সড কি হয়, ফিক্সড হয় ঘনমাত্রা, ফিক্সড থাকে টেস্ট, টেস্ট মানে ঘনমাত্রা, আর চেঞ্জ হয় কি, চেঞ্জ হয় হচ্ছে ভলিউম বা আয়তন, চেঞ্জ হয় ভলিউম বা আয়তন, এই কথাটা মাথায় রাখলে হয়ে যায়। আচ্ছা এবার একটু খেয়াল করে দেখেন, এবার একটু খেয়াল করি, মনোযোগ দিয়ে খেয়াল করেন, একটু খেয়াল করেন, হ্যাঁ এবার দেখেন একটু মনোযোগ দিয়ে বুঝবেন, হ্যাঁ বুঝবেন, সেটা হচ্ছে ভাই ফিক্সড হচ্ছে ঘনমাত্রা আর চেঞ্জ হয় আচ্ছা আয়তন। এখন আমি আপনাকে বললাম 10 ml 20 মোলার, 10 ml 20 মোলার সেম সালফিউরিক অ্যাসিড, খেয়াল করেন 10 ml 20 মোলার সালফিউরিক অ্যাসিড, ম্যাথ করবো আমরা, ম্যাথ পরে করবো, হ্যাঁ ম্যাথ পরে করবো, 10 ml 20 মোলার সালফিউরিক অ্যাসিড, ফাইন। এখন খেয়াল করেন 10 ml 20 মোলার সালফিউরিক অ্যাসিড বলছি, এইটার তুল্য দ্রবণ বানাইতে চাচ্ছি, তার মানে এইটার তুল্য দ্রবণ বানাবো কেমনে,
এইটার তুল্য দ্রবণ কি হবে, এইটার তুল্য দ্রবণ কি হবে, কি হবে? আচ্ছা মনোযোগ দিয়ে খেয়াল করেন, মাঝে রাখবেন একটা দ্রবণ আর এই দ্রবণের তুল্য দ্রবণ, এই দ্রবণের তুল্য দ্রবণ, এদের মধ্যে অ্যাকচুয়াল অ্যাকচুয়াল মিলটা কোন জায়গায়, যে এই দ্রবণের মোল সংখ্যা যা হয় এই তুল্য দ্রবণের মোল সংখ্যাও তাই হয়, এই দ্রবণের মোল সংখ্যা যা হয় এই তুল্য দ্রবণের মোল সংখ্যাও তাই হবে। তার মানে এই দ্রবণের মোল সংখ্যা আর তুল্য দ্রবণের মোল সংখ্যা ফিক্সড সেম হবে, এই জিনিসটা মাথায় রাখলেই হয়ে যাবে। এবার আসেন আমরা জিনিসটাকে বানানোর চেষ্টা করি, জিনিসটাকে বানানোর চেষ্টা করি, খেয়াল করেন। হ্যাঁ তো আমরা এইটার তুল্য দ্রবণ চাচ্ছি, আমরা কি করব দেখেন, কি করব সেটা হচ্ছে ঘনমাত্রাকে জোরপূর্বক এক বানাবো, বিশ মোলার কে জোরপূর্বক এক বানাবো, বিশকে এক বানাইলাম, বিশকে এক বানাইলাম, ঘনমাত্রাকে এক বানাইতে হবে, শেষ, ঘনমাত্রাকে এক বানাইতে হবে, কথা শেষ। আচ্ছা আর এইখানে কি করব, বিশ আর দশকে গুণ দিব, বিশ আর দশকে গুণ দিলে কত হয় দুইশো, কত হবে 200 ml, 1 মোলার H2SO4। তার মানে কি করছি, ঘনমাত্রাকে জোরপূর্বক এক বানাইছি আর এদের দুইজনকে আমি কি করছি গুণ করছি। আবার অন্য উদাহরণে যান, অন্য উদাহরণে যান ভাই, সে 50 ml 5 মোলার NaOH, বুঝছেন, আমি চাচ্ছি এটার তুল্য দ্রবণ বানাইতে, আমি কি করব, আমি এই ঘনমাত্রাটাকে জোরপূর্বক এক বানাবো, জোরপূর্বক এক বানাবো আর এই 50 ml আর এই 5 গুণ করে দিব, তাহলে 5 আর 50 কত হয় 250, 250 ml 1 মোলার NaOH, শেষ, এটি তুল্য দ্রবণ। মাঝখানে অবশ্যই তিনটা দাগ দিয়ে দিবেন, ছোটবেলায় আংশিক ভগ্নাংশ পড়ার সময় দেখতাম অভেদক মানে তুল্য দ্রবণ বলতেই বোঝাচ্ছে এইটার মোল সংখ্যা যা এর মোল সংখ্যা তাই, কেমনে ভাই খেয়াল করেন তো, দেখেন 250 একই কত 250 না VRS, 250 কে 250 আর 50 × 5 কত 250, তার মানে কি এটার মোল সংখ্যা, মোল সংখ্যা যা এটার মোল সংখ্যা তাই। এখন আপনি বলতে পারেন যে ভাই লিটার আর এমএল না ওই হিসেবে যায়নি না, কারণ আমরা যখনই এটাকে আয়তন মাত্রিক সমীকরণে কনভার্ট করে ফেলবো V1S1 V2S2 তখন ML কোনো ভেজাল করবে না আমাদের সাথে, তাই এখানে আমাদের ML লিটারে নিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। যদি আমি তুল্য সংখ্যার নিয়মে করতে যাই অ্যাডমিশনের টাইমে তখন আমাকে এটা লিটার বানাইয়েই করতে হবে, ওটা একটা বাধ্যবাধকতা আছে, বাট যেহেতু আমরা একাডেমিক পড়াশোনা করতেছি তাই আমাদের তুল্য সংখ্যার পার্টটা আপাতত লাগবে না, আপাতত তুল্য সংখ্যার পার্ট দিয়ে এই জিনিসগুলো সলভ করা লাগবে না। তার মানে তুল্য দ্রবণ জিনিসটা কি, তুল্য দ্রবণ জিনিসটা হচ্ছে যে কোনো একটা অ্যাসিড বা ক্ষার দিয়ে দিবে, যে কোনো একটা অ্যাসিড বা ক্ষারের ভি আর এস দেওয়া থাকবে, আপনি তুল্য দ্রবণ কেমনে বানাবেন একটু লিখে ফেলেন, তুল্য দ্রবণ বানাবো ভাই জোর করে, জোর করে আয়তন সরি জোর করে এক মোলার লিখবো, জোর করে এক মোলার লিখবো আর ভিএস কে গুণ করে, ভিএস কে গুণ করে, গুণ করে ML লিখবো, শেষ। আরেকবার আসি, আরেকটা ধরনে আসি, মনে করেন, মনে করেন সে, মনে করেন সে ভাই 30 ml, তারপরে সে হচ্ছে গিয়ে হাফ মোলার, হাফ মোলার, ওদের ওদের কোনো প্রকার ঠেকা পড়ে নাই, আপনারা হাফ মোলার বলে দিবে, ওরা সুন্দর মতো সেমি মোলার বলে দিবে আর আপনি তখনই হচ্ছে গিয়ে বসে থাকবেন। তার মানে আপনার জানতে হবে ডেসি মানে 1/10, আপনার জানতে হবে সেন্টি মানে 1/100, আপনার জানতে হবে কি বলে এটাকে সেমি মানে 1/5 মানে কি হাফ, সরি 1/2, সরি কি বলতেছি 1/2 মানে 0.5, এই জিনিসগুলো জানতে হবে, খেয়াল করেন। তার মানে 30 ml সেমি মোলার বললো, আমি কি করব হাফ মোলার, প্রমাণ বললে এক মোলার, প্রমাণ বললে এক মোলার, এই জিনিসগুলো জানতে হবে, যদিও এগুলো পরিমাণগত রসায়নের পার্ট তারপরেও এই জায়গায় আমার লাগবে জিনিসটা। তাহলে 30 ml হাফ মোলার সে আমাকে বলল অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড বলল, তো কি হয়েছে এটা তুল্য দ্রবণ কি হবে, আমি কি করব আমি হাফ মোলারকে জোর করে এক মোলার লিখব, জোর করে কি লিখবো এক মোলার লিখবো আর হাফ ইন্টু 30 কি লিখবো 15 ml লিখবো, কি লিখবো 15 ml, তাহলে 15 ml 1 মোলার অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, শেষ, 15 ml 1 মোলার অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, আমার কাজ শেষ। তার মানে এইটাই হচ্ছে আমার এই দ্রবণের তুল্য দ্রবণ, এই দ্রবণের তুল্য দ্রবণ, শেষ। একটু তাড়াতাড়ি আমাকে বলবেন, একটু তাড়াতাড়ি আমাকে বলবেন তুল্য দ্রবণ বুঝছি, একটু তাড়াতাড়ি আমাকে বলবেন তুল্য দ্রবণ বুঝছি, একটু তাড়াতাড়ি, হ্যাঁ।
একটু খেয়াল করবেন, বলবেন হচ্ছে কি তুল্য তুল্য দ্রবণ বুঝছি। হ্যাঁ আমরা পরের পাঠে চলে যাব। এখানে আরেকটা মজার জিনিস, ইদানিং টেস্ট পেপার গুলা মানে 2019 সাল থেকে টেস্ট পেপার গুলো এই কাজ করতেছে, টেস্ট পেপার না আসলে বোর্ড কোশ্চেন গুলো এই কাজ করতেছে। এই জিনিসগুলো একটু দেখতে হবে কিরকম, আমি আপনাকে একটু বলে দিই। এই জিনিসটা এখনই শিখে রাখেন ভাই, হ্যাঁ এখনই শিখে রাখেন, পরে বাইচা থাকি না ওরা যেই বলা যায় না, বাট শিখাই দেওয়া যায় যাতে করে আজীবন কাজে লাগে। হ্যাঁ একটু খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন। ওরা আপনাকে কি করবে বলেন তো, ওরা আপনাকে তিনটা জিনিস দিবে, কি দিবে তিনটা জিনিস দিবে খেয়াল করেন। হ্যাঁ এগুলো আসলে আমাদেরকে 9-10 থেকে শেখানো উচিত, বাট আমাদের শিক্ষা ব্যবস্থায় জিনিসটা নাই, কিছু করার নেই। যে HCl খেয়াল করেন, HCl সে এখানে NaOH, সে এখানে H2SO4 বুঝছেন। আচ্ছা ওরা এখন মনে করেন, আমি আপনারা একটু বলে দিই, হ্যাঁ 10 ml 20 মোনা এটা দিলেন, আমার নিজের মতো করে ধরেন না সমস্যা, এটা মনে করেন 30 ml 40 মোনা, এটা মনে করেন 50 ml 60 মোনা, এই আমি ডাটা দিয়ে দিচ্ছি আপনাকে। এখন ওরা আমাকে বললো বিক্রিয়ার পরে কে অবশিষ্ট থাকবে, মানে ডিরেক্টলি বললো মিশানোর পরে, মিশানোর পরে বুঝেন, মিশানোর পরে প্রকৃতি কি হবে, অ্যাসিডিও হবে না ক্ষারীয় হবে। আচ্ছা বলতেই পারে ও যা ঝাল নামে যাক। খেয়াল করেন এখানে কাহিনীটা কি হয়, কাহিনীটা হয় হচ্ছে এখানে অ্যাসিড কয়টা, অ্যাসিড দুইটা, অ্যাসিড কয়টা দুইটা, NaOH কয়টা, NaOH একটা, NaOH কয়টা একটা, এই জায়গাতে আমাদের সমস্যা হয়। হ্যাঁ এই জায়গাতে আমাদের সমস্যা হয়, খেয়াল করেন দেখেন অ্যাসিড দুইটা আর NaOH কয়টা একটা বুঝেন। এখন আমরা যে কাজটা করবো, অ্যাসিডের তুল্য দ্রবণ আগে বের করেন, এই অ্যাসিডের তুল্য দ্রবণ বের করেন, এই অ্যাসিডের তুল্য দ্রবণ বের করেন, আসেন করুন। তো আসেন দেখেন অ্যাসিডের HCl এর তুল্য দ্রবণ বের করবো কেমনে, 10 ml 20 মোলার খেয়াল করেন, হ্যাঁ 10 ml 20 মোলার, এটা কি HCl, তুল্য দ্রবণটা কি হবে বলেন তো, জোর করে এক বানাবো, জোর করে এক বানাবো, আর 10 × 20 মানে কত 200, তাহলে 200 ml লিখবো HCl ফাইন। খেয়াল করেন আচ্ছা একটু পরে বলি, H2SO4টাকে বানাইনি, হ্যাঁ H2SO4টা একটু বানাইনি, H2SO4 এর জন্য আমি এখানে কি বলতে পারি ভাই, 50 ml 60 মোলার HCl ইকুইভ্যালেন্ট টু, বুঝছেন 50 ml 60 মোলার HCl ইজ ইকুইভ্যালেন্ট টু 1 মোলার লিখবো, সরি HCl না H2SO4, এটা H2SO4 1 মোলার লিখবো, 50 আর 60 গুণ করবো, 50 আর 60 গুণ করা মানে কি বলেন তো, কি বলে এটাকে 5 আর 6 কত 30 না, হ্যাঁ 30, তাহলে এখানে কত লিখবেন আপনি 300 আর H2SO4, হ্যাঁ H2SO4 মনোযোগ দিয়ে খেয়াল করবেন, খেয়াল করেন H2SO4 সরি এটা একটা শূন্য বেশি হবে 3000, আচ্ছা খেয়াল করেন একটু বুঝার বিষয়, হ্যাঁ যে 3000 ml 1 মোলার H2SO4, ভেজালটা কিন্তু এই জায়গাতে না, ভেজালটা হচ্ছে ক্ষার, কিন্তু একটা সমস্যা হচ্ছে এই জায়গাতে দুইটা অ্যাসিড মিলে ক্ষারের সাথে বিক্রিয়া করবে, এইটি হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। হ্যাঁ এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম, যে দুইটা জিনিস একসাথে বিক্রিয়া করবে। এখন আসেন, এখন আমাদের কাজটা কি, হ্যাঁ এখন আমাদের কাজটা কি, এখন আমাদের কাজ হচ্ছে দুইটা অ্যাসিডকে একরকম বানায় ফেলা, দুইটা অ্যাসিডকে একরকম বানায় কেমনে, এই সিএল আর H2SO4 তো একরকম অ্যাসিড না, এই সিএল এর পরিচয় হচ্ছে একটা এইচ প্লাস দিবে, H2SO4 এর পরিচয় হচ্ছে দুইটা এইচ প্লাস দিবে, এখন আমি একটা এইচ প্লাস কেমনে বানাবো, হ্যাঁ বানাইতে হবে, আসলে আমরা বানাই। খেয়াল করেন আমি এই সিএল এর লাইনটাকে ইজিলি এইভাবে লিখতে পারি, দেখেন তো আমি এই সিএল এরটাকে লিখতে পারি ভাই 200 ml 1 মোলার HCl, এই কথাটা মানে কি, আমি এই কথাটা মানে লিখতে পারি ভাই 200 ml, এই কথাটা মানে হচ্ছে 200 ml 1 মোলার একটা এইচ প্লাস, এই কথাটা লিখতেই পারি, কারণ HCl কয়টা এইচ প্লাস দিচ্ছে, একটা এইচ প্লাস দিচ্ছে, আমার কাজ কিন্তু শেষ, হ্যাঁ আমার কাজ কিন্তু শেষ। তাহলে 200 ml 1 মোলার HCl যেই কথা, 200 ml 1 মোলার ও একটা এইচ প্লাস একই কথা, ফাইন এই জায়গায় কারো কোনো ডাউট নাই, সমস্যা হচ্ছে এই জায়গাতে এই লাইনে আসেন H2SO4 লিখলাম, এটা এখন থেকে শিখে রাখেন, টেস্ট পেপার সলভের সময় দেখবেন হচ্ছে কি মুহূর্তে মুহূর্তে লাগতেছে। হ্যাঁ খেয়াল করেন এখানে 3000 ml 1 মোলার H2SO4, এটা কি লেখা যায় বলো, এটা লেখা যায় 3000 ml 1 মোলার 2H+, এতেও কোনো কারো সমস্যা নেই, এটাতেও কি নাই কারো কোনো সমস্যা নেই ফাইন, কারণ H2SO4 কি করবে দুইটা এইচ প্লাস দিয়ে। এখন এই লাইনটাকে আমি একটি স্টাইল করে একটা এইচ প্লাস বানাতে চাচ্ছি, কারণ আমার এইটারে আর এইটারে সেম বানাইতে হবে, তখন আমি কি করবো, তখন আমি কি করবো 3000 ml 1 মোলার 2
According to 1H plus লেখা যায় না রে ভাই বলেন তো 1H plus লেখা যায় না হ্যাঁ লেখা যায় এটা কাজ করে নিবা দুই রে গুণ করে দেন 6000 ml দুই মোলার 1H plus শেষ কাজ কিন্তু না কারণ কি ঘনমাত্রা চেঞ্জ করাই যাবে না ঘনমাত্রারে চেঞ্জ করাই যাবে না হ্যাঁ তার মানে দেখেন এখন দুইটা H plus কি হয়ে গেল একটা H plus হয়ে গেল কেমনে ওই যে তুলো সংখ্যা ইউজ করে আমি মনে হয় বুঝাইতে পারছি এন খেয়াল করেন এখন এই অ্যাসিড আর এই অ্যাসিড মিললে আমরা যোগ করতে পারবো ভাই খেয়াল করেন বাসের সাথে বাসে যোগ করা যায় বাসের সাথে ট্রাকে যোগ করা যায় না একটা H প্লাসের সাথে একটা H প্লাসই যোগ করা যাবে একটা H প্লাসের সাথে দুইটা H প্লাস যোগ করার কোনো নিয়ম নাই তার মানে দুইটা H প্লাসকে আগে একটা H প্লাসে কনভার্ট করবেন দেন আপনি ওরে ওরে যোগ করতে পারবেন এখন বলা যায় কি মোট অ্যাসিড এখন কি বলা যায় মোট অ্যাসিড ইকুয়াল কত বলেন তো 200 আর 6000 কত 6200 6200 বাট আই গেস যারা মনোযোগ দিচ্ছে তারা হচ্ছে গিয়ে বুঝবেন হ্যাঁ এটা টেস্ট পেপার করার সময় লাগবে হ্যাঁ এটা যখনই হচ্ছে গিয়ে একটু খেয়াল করেন হ্যাঁ তার মানে যখনই হচ্ছে গিয়ে এই আপনি একটা জিনিস লিখবেন তখনই হচ্ছে মানে একটা অ্যাসিডে কনভার্ট করবেন তখন হচ্ছে গিয়ে আমাকে এইভাবে আগাইতে হবে হ্যাঁ তো এইটাই ছিল হচ্ছে আমাদের তুল্য দ্রবণ তো তুল্য দ্রবণের এই পার্টটা অনেকে জেনে রাখবেন আরেকটা জিনিস আমি একটু বলে দিই হ্যাঁ আরেকটা জিনিস আমি একটু বলে দিই এখান থেকে আমি বারবার বলতেছি টেস্ট পেপার সলভের সময় লাগবে টেস্ট পেপার সলভের সময় লাগবে হ্যাঁ ফরজ লাগবে আচ্ছা এবার আসেন একটু খেয়াল করুন হ্যাঁ একটু খেয়াল করুন আমরা একটা কাজ করি আমরা একটা কাজ করি সেটা হচ্ছে আরেকটা জিনিস ওরা কিন্তু ডিরেক্টলি NaOH নাও দিতে পারে ওরা একটা ক্ষারীয় লবণ দিয়ে দেয় নরমালি নরমালি ওরা এরকম দিল HCl H2SO4 আরেকটা দিয়ে দিল হচ্ছে গিয়ে সোডিয়াম কার্বনেট দেখেন আপনি অ্যাসিডে ছিলেন না ছিলেন অ্যাসিডে ছিলেন না ছিলেন এটা কি ছিলেন না এটা ক্ষার শেষ অ্যাসিড অ্যাসিড এটা কি হবে ক্ষার হবে এটা কি হবে ক্ষার হবে তার মানে Na2CO3 কি একটা ক্ষার Na2CO3 ক্ষার এটা আমি জীবনে প্রথম শুনলাম আচ্ছা শোনা লাগবে না আমি একটু বুঝাই আপনারে ভাই দেখেন আপনি ছোটবেলা থেকে একটা জিনিস শুনছেন H2CO3 মানে কি কার্বনিক অ্যাসিড না হ্যাঁ কার্বনিক অ্যাসিড NaOH এটা কি ক্ষার না হ্যাঁ ক্ষার তার মানে খেয়াল রাখবেন একটা দুর্বল অ্যাসিড আর একটা সবল ক্ষার বিক্রিয়া করে একটা ক্ষারীয় লবণ তৈরি করে সব সময় কি তৈরি করে ক্ষারীয় লবণ এখান থেকে কি আসে Na2CO3 এটা কি লবণ ক্ষারীয় লবণ অন্যভাবে চিন্তা করেন আসেন ভাই এনে কি ক্ষার না হাই লিনাকে রুবিনা সেচে ফিরেছে এরকম একটা কথা বলতাম না তার মানে ক্ষার ধাতুর লবণরা নরমালি ক্ষার হয় ক্ষার ধাতুর লবণটা নরমালি কি হবে ক্ষার হবে তার মানে সোডিয়াম কার্বন হচ্ছে আমাদের একটা ক্ষার এই জিনিসটা মাথায় রাখতে হবে এখন বুঝেন যদি আসেন আমি একটু পড়াটা আর একটু ডিপে চলে যাই হ্যাঁ আর একটু ডিপে চলে যাই একটু খেয়াল করেন হ্যাঁ একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন আসলে কিন্তু জোস আলোচনা হচ্ছে আপনি বুঝতে পারতেছেন না কি হচ্ছে এই ক্লাসের মধ্যে হ্যাঁ এখন আসেন যদি দুইটা কাজ করে এখানে NaOH দিয়ে দিল একটু কি ছিল বলেন তো দুইটা অ্যাসিড একটা খা এখন দিয়ে দিল একটা অ্যাসিড দুইটা খা একটা অ্যাসিড দুইটা খা এখন কি করা যায় আসুন আমি আপনাদের কি বলে সলভ দিচ্ছি আপনি কি করবেন ওই যে আগের মতো করেন হ্যাঁ 10 ml 20 মোলা 30 ml 40 মোলা আবার 50 ml 60 মোলা খেয়াল করেন এখন কি হয়েছে এখন খার কয়টা দুইটা তাহলে NaOH এর জন্য বলেন তো NaOH এর জন্য ব্যাপারটা কি দাঁড়াচ্ছে 30 ml 40 মোলা এটাতে কিন্তু কারো কোনো সমস্যা নাই রাইট এটা কি দাঁড়াচ্ছে ভাই এটা কি দাঁড়াচ্ছে বাবা এটা দাঁড়াচ্ছে হচ্ছে 30 ml 40 মোলা NaOH তো তাহলে এখানে হচ্ছে গিয়ে 120 আর 1200 তার মানে 1200 ml আর এখানে কত হচ্ছে 1 মোলার NaOH ফাইন আরেকটা পার্ট সে হচ্ছে মনোযোগ দিয়ে খেয়াল করেন 30 ml 40 মোলা NaOH এখানে কি দাঁড়াচ্ছে 1200 ml 1 মোলার NaOH আর সোডিয়াম কার্বনেট একটু দেখেন এর একটু ভেজাল করতেছে আপনার সাথে কোনো ব্যাপার নাই 50 ml 60 মোলার সোডিয়াম কার্বনেট একটু CO3 ইকুইভ্যালেন্ট টু 1200 ml সরি 1200 ml কেন হবে 3000 ml 1 মোলার সোডিয়াম কার্বনেট এখন কথা হচ্ছে বাবা যে এদেরকে আমরা মিশাবো কেমনে দেখেন এই লাইনটাকে আপনি ইজিলি 1200 ml 1 মোলার
OH মাইনাস লিখতেই পারবেন, রাইট? OH মাইনাস লিখতেই পারবেন, কিন্তু এই ল্যান্ডারে কেমনে লিখবেন, এটা হচ্ছে সমস্যা। আচ্ছা, আমরা জানি সোডিয়াম কার্বনের তুল্য সংখ্যা হচ্ছে দুই, সোডিয়াম কার্বনেটের তুল্য সংখ্যা কত? দুই। সোডিয়াম কার্বনেটের তুল্য সংখ্যা কত? দুই। ক্লাস দেখে নেবেন, ক্লাস দেখে নেবেন, ফার্স্টের ক্লাস দেখে নিয়ে, ফার্স্টের ক্লাস দেখে নিয়ে, তারপর আমি একবার বলে দিচ্ছি একটা একটা লবণের তুল্য সংখ্যা কিভাবে বের করে। ক্যাটায়নের মোট চার্জকে লবণের তুল্য সংখ্যা বলে। খেয়াল করেন সোডিয়ামের চার্জ কত? ভাইয়া প্লাস, তার মানে প্লাস ওয়ান, আছে কয়টা ভাইয়া? দুইটা, তার মানে প্লাস ওয়ান ইন্টু টু মানে কত? দুই। শেষ। তার মানে একটু খেয়াল করেন ভাইয়া, সোডিয়াম কার্বনেটের তুল্য সংখ্যা হচ্ছে দুই, তার মানে দুই হচ্ছে গিয়ে সোডিয়াম কার্বনের তুল্য সংখ্যা। তাই আমরা যে কাজটা করবো, আবার সেম কাজটা করবো, 3000 ml ওয়ান মোলার, এটা কি ওএইচ মাইনাস দিবে? দেয় না। তারপরও আপনি লিখতে পারেন, সমস্যা নেই। এখানে লিখতে পারবেন টু ওএইচ মাইনাস, মানে আসলে এটা কি দুইটা খারের মতো আচরণ করবে। তখন আপনি এখানে লিখতে পারবেন 6000 ml ওয়ান মোলার একটা ওএইচ মাইনাস। এই দেখেন এখন কি একটা ওএইচ মাইনাস, একটা ওএইচ মাইনাস হয়েছে। এখন আপনি ওদেরকে যোগ করতে পারবেন একটু আগের মতো। তাহলে এখন কি মোট ক্ষার কত হবে? আমি একটু স্পিডে গেছি মনে হয় এটা, কজ একটা বুঝাইছি তো এই জন্য একটু স্পিডে দিলাম। মোট কত হবে? 6000 আর কি 7200, 7200 ml ওয়ান মোলার আর কি একটা ওএইচ মাইনাস। শেষ। এখন আপনি এটার সাথে যোগ করতে পারবেন, কারণ এটাও একটা ওএইচ মাইনাস, এটা একটা ওএইচ মাইনাস। শেষ। তার মানে এখনের যে, খেয়াল করে এখনের যে পার্টটা, এই পার্টটা ছাড়া বাবা আপনি ভুলবশত পরীক্ষার হলে যেতে পারবেন না। আপনি হয়তো বুঝতেছেন না এই ক্লাসটা গুরুত্বপূর্ণ, মানে সিগনিফিকেন্স কতটা এই ক্লাসের, বাট যারা আসলে এই কোর্স বেছে তারা বুঝতেছে। আর আপনারা যখন পরীক্ষার হলে যাবেন তখন ফেস করবেন জিনিসটা, তখন বলবেন যে আজকের ক্লাসে আসলে কি হয়েছে। আমি কিন্তু আসলে মেইনলি সবই করাই দিছি, হয়তো ম্যাথটা করাইনি, বাট ম্যাথের জন্য যাই মাল মশলা লাগবে সব কিন্তু আমি দিয়ে দিছি, এটা হচ্ছে মূল কথা। তার মানে একাধিক অ্যাসিড একটা খা, উনিশের অনেকগুলো কোশ্চেন এরকম, উনিশ সালের বোর্ড যারা করবেন আপনার কাছে বই আছে, আপনি মিলাই দেখেন, দুইটা খার একটা অ্যাসিড, দুইটা অ্যাসিড একটা খার দেওয়া আছে। অ্যান্ড সবগুলো প্রবলেম আমরা চাইলে মোল সংখ্যা দিয়ে করতে পারি, চাইলে গ্রাম দিয়ে করতে পারি, চাইলে তুল্য সংখ্যা দিয়ে করতে পারি, বাট আমাদের জন্য এইচএসসি লেভেলে টিচাররা প্রেফার করে হচ্ছে তুল্য দ্রবণ। তার মানে আপনি যাই করবেন তুল্য দ্রবণ দিয়ে করবেন, আর যখনই একাধিক অ্যাসিড বা একাধিক খারের সাথে একজনে দিয়ে দিবে তখন আমরা দুইটা অ্যাসিডকে সমতুল্য বা দুইটা খারকে সমতুল্য বানায়া অ্যাসিড বা খারের সাথে বিক্রিয়া দিব, এটা হচ্ছে মূল কথা। তো একটু স্পিড হয়ে গেছে মেবি, তবে আইডিয়াস হচ্ছে যারা ক্লাসটা প্রথম থেকে করবেন তাদের ইনশাল্লাহ আর খুব বেশি সমস্যা হবে না। তো আজকে এতটুকুই থাকবে, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।